34 নম্বর জাতীয় সড়কের বেসরকারি বাস এবং ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। বেসরকারি বাস এবং ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, জাতীয় সড়কে উল্টে গেল বাস এবং ইঞ্জিন ভ্যান। নদিয়া শান্তিপুর থানার উদয়পুর 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা যায়, একটি বেসরকারি বাস রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। উল্টো দিকে মাল বোঝায় একটি ইঞ্জিন ভ্যান রানাঘাটের দিকে যাচ্ছিল। উদয়পুরের কাছে ইঞ্জিন এবং বাসের মুখোমুখি ধাক্কা লাগে, যার ফলে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ইঞ্জিন রাস্তার পাশে নয়নজলিতে পড়ে যায় এবং জাতীয় সড়কের ওপরে বাসটি উল্টে যায়। যদিও ওই বাসটিতে কোনো যাত্রী ছিল না। ধাক্কা লাগার পর ঘটনাস্থল থেকে ছেড়ে পালিয়ে যায় বাসের চালক এবং খালাসি। ইঞ্জিন ভ্যান চালকের দাবি, অতিরিক্ত গতিতে ছিল ওই বাসটি, যার কারণে চালক অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে দ্রুত গতিতে ইঞ্জিন ভ্যানে এসে ধাক্কা মারে। তবে তড়িঘড়ি পথচারীরা ইঞ্জিন ভ্যানের চালককে উদ্ধার করে। গুরুতর আঘাত না লাগলেও শরীরে অধিকাংশ জায়গায় চোট পেয়েছে ওই ভ্যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য 34 নম্বর জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয়। অবশ্য পরবর্তীকালে পুলিশের তত্ত্বাবধানে যান চলাচল নিয়ন্ত্রণে আসে। জোরে বলবেন। আমি আসছি আর ড্রাইভার ওভারটেক করছে, আমাকে ফলো করে, ঠিক আছে, একদম সামনে সামনে গিয়ে মেরে দিয়েছে। পিছন থেকে মেরেছে না সামনে থেকে? সামনে। তারপরে? তারপরে আমি সিটে পড়ে যাই আর আমার ভ্যান চলে গেছে রাস্তার ওই পাশে। কোন দিক থেকে আসছিল বাসটা? বাসটা যাচ্ছিল এই রানাঘাটের শান্তিপুর থেকে যাচ্ছে। হ্যাঁ, শান্তিপুর থেকে যাচ্ছে। গতি ছিল বাসের? হ্যাঁ, প্রচণ্ড গতি ছিল। আর আমি আসছিলাম ওদিক থেকে, আমি পাম্পে ঢুকব। কোথায় কোথায় লেগেছে? লেগেছে আমার এই ক্যানায় লেগেছে, আর কোমরে লেগেছে। আপনার নাম? আমার নাম অজয় রায়। হ্যাঁ, অজয় রায়। মানে ঘটেছে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। কিসের সাথে কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? মোটর ভ্যান আর লাক্সারি বাস। বাসের মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না? প্যাসেঞ্জার ছিল। কতক্ষণ আগে হয়েছে এটা? আধা ঘন্টা আগে। বাসটা কোথা থেকে কোন দিক যাচ্ছিল? শান্তিপুর পর্যন্ত যাচ্ছিল রানাঘাট থেকে। আর ইঞ্জিন ভ্যানটা? ইঞ্জিন ভ্যানটা শান্তিপুর যাচ্ছিল। দুটো মুখোমুখি সংঘর্ষ নাকি? না না, পেছনে মেরেছে ইঞ্জিন ভ্যান। ইঞ্জিন ভ্যানের পিছনে? হ্যাঁ, মেরেছে। বাসটা মেরেছে? হ্যাঁ, নিয়ে উল্টে দিয়ে পড়িয়েছে। আচ্ছা, বাসটা বাসটা কোথায় যাচ্ছিল আপনারা জানেন না? বাস জানি। এই জায়গাটার নাম? এ উদয়পুর ভাটা। উদয়পুর। আপনার নাম? জয়দেব বিশ্বাস। সাতটা পুকুরে ও কিছু নামিয়ে দিয়ে এসছে। এসে ও আমার কাছে বললো, দাদা 300 টাকা দাও। 300 টাকা দিলাম, পাম্পে যাবে বললে তেল দিয়ে। 5 মিনিটের ব্যাপার, আমি জলে নেমে পড়ি, তারপরে ফোন দাও, আমি হুটবাটাকে উঠে পড়েছি, উঠে পড়েছি। ওঠার পরে আবার একটা শুনছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি করে আসলাম, এসে দেখি এই অবস্থা। লোকজনে যেটা বলছে যে মোটর ভ্যান একেবারে সাইডে ছিল, ওখান থেকে মেরে একেবারে পাল্টে এবারে চলে এসছে। ঠিক আছে, ও তো লাভ মেরেছে, লাভ মেরে ওর হাত মাথা হয়তো ভেঙে গিয়েছে, ফোন করছে তো দাঁত ভেঙে গিয়েছে। হসপিটালে ভর্তি আছে, হেল্প করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওকে। এখন তো আমি বলতে পারি, কেউ মারা যায়নি তো? না। কখন, কতক্ষণ আগে হয়েছে? এই তো ধরেন 20 মিনিট। বাসটা কি খুব গতিতে আসছিল? গতিতে ছিল। বাসে প্যাসেঞ্জার ছিল? সেটা আমি বলতে পারি।